গুড মর্নিং স্টুডেন্ট আই হোপকে আমার আওয়াজ একদম তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ গুড মর্নিং আমাকে শুধু একবার কনফার্মেশনটা দিয়ে দেবে যে ইয়াস ম্যাম শোনা যাচ্ছে ওকে সাউন্ড ওকে সাউন্ড ওকে যখন ডু ওয়ান থিং সেটা হচ্ছে ভিডিওটাকে একবার শেয়ার করে দাও ভিডিওটাকে ফটাফট একবার শেয়ার করে দাও সো দ্যাট লাইভ নাম্বার একটুখানি বাড়ে আর লাইভ নাম্বার বাড়লে তোমরা জানোই স্বভাবতই আমার ভালোই লাগবে গুড মর্নিং বাবু গুড মর্নিং সকলকে গুড মর্নিং গুড মর্নিং ডু ওয়ান থিং ফর মি সেটা হয়ে যাচ্ছে ভিডিওটাকে একবার শেয়ার করে দাও থ্যাংক ইউ রিয়া বাকি সকলকেও বলবো যে তোমরা একটুখানি শেয়ার করে দিলে খুব ভালো হয় চলো আস্তে আস্তে সবাই জয়েন করে যাবে আর শুরুতেই আমি যেটা বলবো সেটা হয়ে যাচ্ছে যারা নতুন আছো বা নতুন দেখবে পরে রেকর্ডিং দেখো বা এখন যারা নতুন দেখছো তারা টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করবে এবং অ্যাপটাকে ডাউনলোড করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে কী করবে জয়েন করে যাবে চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব তো করেই নেবে আর আমাদের এখানে চলছে কি মার্চের মার্চিং টুয়ার্ড সাকসেস আর সেই যে সাকসেস সেই সাকসেসের সাহায্য করছে কে সেভেন্টি সেভেন পারসেন্ট অফ और ये सेभनेंटी सेभेन पार्सेंट अफ तुम की पा तुम्हारा जो एक कोड यूज करो वाई टू सिक्स सिक्स दें यू उल हाव दिस सेभेंटी सेभेन पार्सेंट अफ जेखने মানে যখন তোমরা কোনো কোর্স কিনছো সেটা মেন চ্যানেল থেকেই হোক না কেন প্রাইস লেখা থাকলো প্রাইসের ওপরে একটা ভিউ অফার বলে প্লেস থাকে সেখানে গিয়ে জাস্ট হ্যাভ টু পুট ওয়াই টু সিক্স সিক্স অ্যান্ড দেন তোমরা কি পেয়ে যাবে এই ডিসকাউন্টটা কিন্তু পেয়ে যাবে তো চলো আজকে আমরা সেশন শুরু করছি এবং মনে আছে তো আমরা কিভাবে পড়বো কালকেই আমরা বলে নিয়েছি যে কালকের কিছু যে এমস কালকের কিছু যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেইটার এমসিকিউ ফরম্যাট পড়বো তার সাথে সাথে কী করবো আজকের টপ হেডলাইন আজকে একটুখানি কমই নিউজ আছে তো ফার্স্ট লোক টুইটি খাঁচা ছেড়ে উড়ে গেছে তাই টুইটির বদলে এখন টুইটা এসে গেছে আমাদের নতুন মেম্বার এও আমাদের সাথে পড়বে সব সময় গুড মর্নিং বাবু সকলকে গুড মর্নিং দারুন চলো ফার্স্ট নিউজে কি বলছে ফার্স্ট নিউজে বলছে ইন্ডিয়া নিউজ লঞ্চড রিয়েল টাইম ভেসেল ট্র্যাকিং সিস্টেম রাইট রিয়েল টাইম ভেসেল ট্র্যাকিং সিস্টেম ইন অর্ডার টু হেল্প দ্যান্ড এন্ড ফিশার্স ম্যান অ্যাজ অ্যান্ড ওয়ে দে মানে টুইট তো উড়ে গেছে টুইটার দেখো এইটা যে করছে এটা বেসিক্যালি কি সেটা একবার তোমাদের কিন্তু মনে রাখতে হবে দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যারা মনে করো মাছ সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে ঠিক আছে বা মনে করো যে সমস্ত জাহাজগুলো পণ্য পরিবহন করছে তো তাদেরকে সেফগার্ড প্রোভাইড করার জন্য তাদের সেফটি প্রোভাইড করার জন্য কি করা হয়েছে ইন্ডিয়া লঞ্চ করেছে রিয়েল টাইম ভেসেল ট্র্যাকিং সিস্টেম ঠিক ট্র্যাক করবে এই সেগুলো তাহলে অতি অবশ্যই তোমাকে এখান থেকে জিজ্ঞেস করতে পারে রিসেন্টলি টু প্রোভাইড আ সেফ গার্ড টু দ্য ফিশারম্যান ইন্ডিয়া হ্যাজ লঞ্চ টু হুইচ প্রোগ্রাম সো ইন্ডিয়া হ্যাজ লঞ্চ রিয়েল টাইম ভেসেল ট্র্যাকিং সিস্টেম রাইট এর নামটা কী দেখো দিস সিস্টেম হ্যাজ বিন নেমড অ্যাজ সাগর মন্থন সো দিস ইজ ডেফিনেটলি একটু ইন্টারেস্টিং ই নাম সাগর মন্থন মার্চেন্টাইল মেরিন ডোমেন অ্যাওয়ারনেস সিস্টেম বা যেটার নাম কি দিয়ে দিয়েছে এম এম ডি সাগর মান্থানের পর পুরোটা মানে পুরোটাই দেখো ইনভার্টেড কমার মধ্যে কিন্তু রাখা হয়েছে তাহলে অবভিয়াসলি এখান থেকে যদি তোমরা প্রশ্ন হিসাবে দেখতে চাও তাহলে কি আসবে তো তোমরা বুঝতেই পারছো তোমাকে জিজ্ঞেস করা হবে যে ফিশারম্যানকে সেফগার্ড প্রোভাইড করার জন্য ইন্ডিয়া কোন প্ল্যান লঞ্চ করেছে তো অ্যান্সারটা কোনটা হয়ে যাবে রিয়েল টাইম ভেসেল ট্র্যাকিং সিস্টেম অ্যান্ড what ইজ দ্য নেম অফ দ্য রিয়েল টাইম vessel tracking সিস্টেম লঞ্চড বাই দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট টু প্রোভাইড দ্য সেভ গার্ড টু দ্য ফিশারম্যান মানে তোমাকে বলে দিল যে কি লঞ্চ করেছে কে লঞ্চ করেছে তার সাথে সাথে তোমাকে বলবে যে তার নামটা কি? তাহলে তোমাকে সেটাও বলতে হবে আমি আবার একটুখানি হাইলাইট করে তোমাদের বলে দিচ্ছি তোমাকে কি বলবে কাজ বললো কাজ বলে কি লঞ্চ করেছে সেটা জিজ্ঞেস করলো রাইট বা তোমাকে জিজ্ঞেস করবে রিয়েল টাইম ভেসেল ট্র্যাকিং সিস্টেম হ্যাজ বিন লঞ্চড বাই ইন্ডিয়া টু প্রোভাইড বা ফর হুম ফর হুম তো অ্যান্সার কার হয়ে যাচ্ছে ফিশারম্যান বা সমুদ্রে যারা সাফার্স করতে যায় তাদের জন্য ঠিক তারপর তোমাকে কি জিজ্ঞেস করতে পারে এর নামটা জিজ্ঞাসা করতে পারে যে এই যে প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে তার বেসিক্যালি নামটা কি। রাইট তাহলে এখান থেকে আমরা কিন্তু তিনটে কোয়েশ্চন্স পেয়ে গেলাম তারপর দেখো কে লঞ্চ করেছে অবভিয়াসলি দিস ইজ ইম্পর্ট্যান্ট কারণ তোমরা সময় দেখেছো এটা জিজ্ঞাসা করে দিস হ্যাজ বিন লঞ্চড বাই রাইট তো ইন সাচ কেস যেটা হবে দ্য সিস্টেম ওয়াজ লঞ্চড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি সো অবভিয়াসলি এটা কি হয়ে যাবে আর একখানা প্রশ্ন কার দ্বারা লঞ্চ করা হয়েছে এবার তোমাকে জিজ্ঞেস করবে যে নেভিগেশন যে মিনিস্ট্রি আছে সে নাকি মিনিস্ট্রি অফ জল শক্তি নাকি নরেন্দ্র মোদী নাকি অমিত শাহ নাম দিয়ে দিল তোমাকে আইডেন্টিফাই করে বলতে হলো গুড মর্নিং বাবু হ্যাঁ রে বাবু ঠিক আছি সকলে একটুখানি ভিডিওটাকে শেয়ার করে দিও রাইট আচ্ছা নেক্সট পার্টে দেখো এখানে আরও একটা ইনফরমেশন সেটা হচ্ছে ওয়ার্ল্ড লাইফ ডে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফ ডে কালকে এটা সেলিব্রেট করা হয়েছে কালকে এটা পড়া হয়নি তাই আজকে আমরা পড়ছি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফ ডে আমরা কবে সেলিব্রেট করি থার্ড মার্চ এভরি ইয়ার থার্ড মার্চ এই বছরের থিম যেটা রাখা হয়েছে সেইটা কি ওয়েল ডান সৌরভ ওয়েল ডান মানে আমি কি বলবো দারুণ খুশি জাস্ট হ্যাভ আ লুক সৌরভ কি লিখেছে সৌরভের কমেন্টটা সত্যি সত্যি অসাধারণ টুইটি চলে গেল মনটা ভেঙে গেল তারপর লাইফে আমার টুইটটা এলো আচ্ছা পঙ্কজ নতুন নাম দিয়েছ ঘান্টু এটা বল কি বাবা টুইটটা তো ঠিক আছে অথচ এই যে ঘান্টু মন্টু পল্টু এগুলো বাঙালিদের তো প্রিয় নাম ঠিক আছে যা খুশি রাখো শুধু তোমাদের কী মনে রাখতে হবে যে ওয়াই টু সিক্স সিক্স এই কোডটা মনে রাখতে হবে ব্যাস আচ্ছা দেখো দ্য ফ্যাক্ট ইজ দ্যাট থিমের যদি কথা বলা হয় থিম কি হয়ে যাচ্ছে ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড মানে জঙ্গল এবং সেখান থেকে বেঁচে থাকা রসদ সাস্টেনিং পিপল অ্যান্ড দ্য প্ল্যানেট আমরা এখনো পর্যন্ত জানি সুন্দরবনে যারা আছে সুন্দরবনের লোকেদের কিন্তু জীবিকা নির্বাহের একটা খুব গুরুত্বপূর্ণ উপক যে রসদ সেটা কিন্তু হয়ে যাচ্ছে জঙ্গল থেকেই আসে আর সেই রকমভাবেই এখানে এই থিমটা রাখা হয়েছে ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড সাস্টেনিং পিপল অ্যান্ড প্ল্যানেট রাইট তাহলে এখান থেকে আমরা কিন্তু এই যে ওয়ার্ল্ড লাইফ ডে এবং তার থিম সেটাও আমাকে কিন্তু পড়ে নিতে হবে বিশেষত যারা সেন্ট্রাল লেভেলের এক্সাম দেবে মানে যাদের সামনে এসএসসি আছে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ কারণ সেখানে থিম কিন্তু খুব বেসিক একটা কোয়েশেন আচ্ছা টুপিটা থেকে নডি মনে হতে পারে মেবি নডি কোনো ব্যাপার না চলো এবার টুইটা তারপর হয়ে যাচ্ছে ঘন্টু যেখান থেকে হোক না কেন এবার এই দিকে এসো আচ্ছা আঁকি সুন্দরবন থেকে তাহলে তুমি তো খুব ভালোভাবেই জানবে আর থিমটা কিন্তু খুব ইজিলি মনেও রাখতে পারবে ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড সাস্টেনিং পিপল অ্যান্ড দ্য প্ল্যানেট ঠিক চলো মুভিং টু দ্য নেক্সট পার্ট অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশেন্স এখানে পরে অনেক কটা জিনিসে দেওয়া হয়েছে পরপর একবার দেখে নিও দেখো কি বলা হয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স উইল পার্টিসিপেট অ্যালং উইথ দ্য ফোর্সেস অব দ্য ফ্রান্স অ্যান্ড ইউনাইটেড স্টেটস আরও অনেকে আছে টোটাল দশটা কান্ট্রি এখানে পার্টিসিপেট করছে ইন আ মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ কল দ্য ডেজার্ট ফ্ল্যাগ এন ইউনাইটেড আরব এমিরেটস তাহলে সবার প্রথমে কি করা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের ঘটনাগুলোকে তোমাকে একটুখানি বেশ ভালো করে মনে রাখতে হবে ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু সত্তর বছর পূর্তির জন্য কার কার সাথে মানে কোথায় গিয়ে অপারেশনস করলো সেটা যাচ্ছে শ্রীলঙ্কা সেখানে পার্টিসিপেট করেছিল রাইট পঞ্চাশ বছর মুক্তিযুদ্ধ উপলক্ষে কী করেছিল তারা একটা হেলিকপ্টার গিফট করেছিল কাকে বাংলাদেশকে ইন্ডিয়ান এয়ারফোর্স আবার কি করছে এখানে ডেজার্ট ফ্ল্যাগ নামে একটা যে ইন্টার মাল্টি ন্যাশনাল এক্সারসাইজ হচ্ছে সেই মাল্টি ন্যাশনাল এক্সারসাইজে গিয়ে পার্টিসিপেট করছে এই ডেজার্ট ফ্ল্যাগটা কোথায় হচ্ছে দেখো আরব অ্যামিরেটস দ্যাট মিনস ইউ এ ইতে হচ্ছে তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্স দিয়ে বিগত দশ দিন ধরে তোমরা কিন্তু অনেক কটা নিউজ শুনে আসছে থাক রাইট অনেক কটা নিউজ কিন্তু শুনে আসছো একটা হয়ে যাচ্ছে শ্রীলঙ্কার সাথে ওখানে গিয়ে এক্সারসাইজ করা ঠিক বাংলাদেশকে একটা হেলিকপ্টার গিফট করা তার সাথে সাথে ডেজার্ট ফ্ল্যাগে গিয়ে পার্টিসিপেট করা এবার ডেজার্ট ফ্ল্যাগে গিয়ে যে পার্টিসিপেট করছে ডেজার্ট ফ্ল্যাগ যে এক্সারসাইজটা সেখানে টোটাল কখানা কান্ট্রি আছে বললাম দশটা কান্ট্রি আছে ইনক্লুডিং ইন্ডিয়া বোঝা গেল দশটা কান্ট্রি পার্টিসিপেট করছে ভেনু কোথায় ইউনাইটেড আরব এমিরেটস বা ইউ তে এটার কিন্তু ভেনু মুভিং টু দ্য নেক্সট পার্ট এখানে দেখো ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ পার্টিসিপেটিং উইথ সিক্স এস ইউ থার্টি এমকে আই টু সি সেভেন্টিন অ্যান্ড ওয়ান আই এল এ সেভেন্টি এইট ট্যাঙ্কার এয়ারক্রাফ্ট তাহলে কী কী নিয়ে পার্টিসিপেট করেছে দিস এজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স বুঝতে পারছো কি বলা হচ্ছে এখানে পার্টিসিপেট তো করেছে ইটস আ এক্সারসাইজ রাইট তাহলে আমি যদি এক্সারসাইজের কথা বলি তাহলে অবভিয়াসলি সেখানে কী থাকতে হবে কে পার্টিসিপেট করবে আমাদের যে ফাইটার জেটগুলো আছে তারা পার্টিসিপেট করবে তো কারা কারা পার্টিসিপেট করছে টোটাল হিসাবে তুমি যদি দেখো তাহলে নখানা আমরা এই এইরকমভাবে ক্রাফট নিয়ে এয়ারক্রাফট নিয়ে পার্টিসিপেট করছি সেই নখানা গুড বাবু এই নখানা এয়ারক্রাফট কি কি সেটা হয়ে যাচ্ছে ছখানা কি আছে সু থার্টি এমকে আই দুখানা কী আছে সি সেভেন্টিন অ্যান্ড একখানা কী আছে আই এল সেভেন্টি এইট ট্যাঙ্কার এয়ারক্রাফট বোঝা গেল এই পুরো ম্যাটারটা একটু ভালো করে মনে রাখবে তোমাকে কিন্তু ইন্ডিভিজুয়াল ফরম্যাটেও কোয়েশ্চেন্সগুলো জিজ্ঞাসা করতে পারে যেখানে তোমাকে বলবে ডেজার্ট ফ্ল্যাগে ইন্ডিয়ান এয়ারফোর্স পার্টিসিপেট করছে এই ডেজার্ট ফ্ল্যাগে ইন্ডিয়ান পার্টি ইন্ডিয়ানের ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে কী থাকবে এসইউ থার্টি এমকে আই কতগুলো এই ফাইটার প্লেন বা যেটা এয়ারক্রাফ্ট আছে সেটা পার্টিসিপেট করছে কতগুলো করছে সিক্স মানে তোমাকে নাম্বার কিন্তু জিজ্ঞাসা করতেই পারে রাইট তোমাকে নাম্বার কিন্তু জিজ্ঞাসা করতেই পারে তার সাথে সাথে তোমাকে কোন কোন প্লেনগুলো বা এয়ারক্রাফটগুলো পার্টিসিপেট করছে দিস ইজ অলসো ইম্পর্টেন্ট বোঝা গেল তাহলে তিনটেরই নাম কিন্তু তোমাকে মনে রাখতে হবে থার্টি আই সি সেভেন এই সব নাম কিন্তু মুভিং টু দা নেক্সট পার্ট দ্য পার্ট ইন দা পার্সিয়ান গলফ অফ রিজিয়ন তে হচ্ছে রাইট কিন্তু UAE ইর পার্টিকুলার ওই জায়গাটা যেরকম ইন্ডিয়া হোস্ট করছে ইন্ডিয়া হোস্ট করছে কিন্তু কোথায় হচ্ছে আমাদের ইন্ডিয়ান ওশিয়ানে হচ্ছে বে অফ বেঙ্গলে হচ্ছে করমণ্ডল উপকূলে হচ্ছে নাকি আমাদের কঙ্কান উপকূলে হচ্ছে সেটাও তো প্রশ্নের মধ্যে চলে আসে তাহলে আমাদের তো এটাও দেখতে হবে যে ঠিক আছে আমাদের এই এক্সারসাইজটা যেটা হচ্ছে সেটা ইউনাইটেড আরব আমিরিটসে হচ্ছে বাট ইউনাইটেড আরব আমেরিটসের কোথায় হচ্ছে অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে পার্শিয়ান গলফ রিজিয়ানে হচ্ছে বুঝতে পেরেছ পার্সিয়ান গলফ রিজিয়ানে হয়েছে আর হিমালয়ান ম্যামলস ইজ দ্য নিউয়েস্ট ক্রিয়েচার অ্যানাদার পার্ট আমি যে বলি না ওই মেঘালয়া অরুণাচল প্রদেশ সবসময় কিছু না কিছু নতুন নতুন জিনিস আবিষ্কার হতেই থাকে তো ওখানে একটা নিউয়েস্ট ক্রিয়েচার আবার অবজার্ভ করা হয়েছে বেসিক্যালি এই ধরনের প্রজাতি চাইনার একটা প্রজাতির সাথে ম্যাচ খাই তো সেইটার নাম কি নিউয়েস্ট প্রজাতি দেখো তার সাইন্টিফিক্স নামটা দেওয়া হয়ে যাচ্ছে তার নাম হচ্ছে ক্যাপ্রিকর্নেস সুমাত্রায়ানিস ক্যাপ্রিকনি সুমাত্রায়ানিস এটা হয়ে যাচ্ছে তার সায়েন্টিফিক নেম এটা বেসিক্যালি কি সেরাও আমি একটুখানি ছবিটা তোমাদের বড় করে দেখাই এই যে মানে ছাগলের মতো দেখতে কিন্তু একটু এই চারিপাশে লোম লোম আছে ঘোরার মতো বা নাকি দাড়ি বুঝতে পারছি না লোমই আছে দাড়ি হলে তো দুটোরই থাকতো রাইট হ্যাঁ ডিফেন্স ইয়ারগুলো সবকটা গোলাচ্ছে কিন্তু দেখবে যখন এমসিকিউ ফরম্যাটে করবে পল্ল বাবু ডোন্ট ওয়ারি ওটা হয়ে যাবে বলতে পারিস একদম ক্রিয়েটিভ ওই এরিয়াগুলো বারংবার এই ধরনের প্রাণী দেখা যায় রাইট দেখেছ ছাগলের মতো দেখতেই প্রাণীটি তো সেটা হয়ে যাচ্ছে কি হিমালয়ান ম্যামালস হিমালয়ান ম্যামালস ম্যামালস এরা নিউয়েস্ট ক্রিয়েচার হ্যাজ বিন স্পটেড ইন দ্য স্টেট অফ আসাম আসামের কোথায় দেখা গেছে মানাস ন্যাশনাল পার্ক যেটা আছে সেই মানাস ন্যাশনাল পার্কের মধ্যে কিন্তু দেখা গেছে রাইট মানাস ন্যাশনাল পার্কে যেটা দেখা গেছে তার সায়েন্টিফিক নেমটাও তোমাকে কিন্তু মনে রাখতে হবে জাস্ট সিম্পল এখান থেকে তোমাকে কী প্রশ্ন জিজ্ঞেস করবে মেনল্যান্ড সেরাও ক্যাপ্রিকনিয়াস সুমাত্রানিয়াস এই যে ক্রিয়েচারটা দেখা গেছে রিসেন্টলি সেটা কোন স্টেটে বা কোন ন্যাশনাল পার্কে এগুলোকে দেখা গেছে রাইট বিলঙ্গিং টু যদি বলা থাকে তাহলে মনে রাখবে এইগুলো কিন্তু চায়নাতে বেশি দেখা যায় রাইট মানে চায়নাতে এই ধরনের এই প্রজাতিটা নয় এই ধরনেরই প্রজাতি কোথায় দেখতে পাওয়া যায় চায়নার ক্ষেত্রে সবথেকে বেশি দেখা যায় রাইট আর তার সাথে সাথে অবভিয়াসলি তোমাকে জিজ্ঞেস করতে পারে একটা নতুন যে ম্যামাল ক্রিয়েচার পাওয়া গেছে মানস পার্কে মানস ন্যাশনাল পার্কে তো তার সাইন্টিফিক নামটা কি তো তার সাইন্টিফিক নামটাও তোমাকে কিন্তু মনে রাখতে হবে ক্যাপ্রিক সুমাত্রিয়াস ক্লিয়ার বাবু দ্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাজ রিলিজ দ্য মান্থলি ক্লাইমেট সামারি আর মান্থলি ক্লাইমেট সামারি যেটা রিলিজ করেছে সেই হিসাবে বলা হচ্ছে যে ইন্ডিয়া হ্যাজ রেকর্ডেড ইস সেকেন্ড ওয়ার্মেস্ট উইন্টার ডিউরিং দ্য মান্থ অফ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি মানে সবথেকে গরম পড়ে গিয়েছিল শীতকালে শীতকালের মধ্যে যে গরম যে ভাবটা সেটা দেখা যায় জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে আফটার দ্য ইয়ার নাইনটিন জিরো ওয়ান ভাবো মানে বলতে গেলে একশো কুড়ি বছর বাদ আবার এই ধরনের কিন্তু একটা গরম আমরা দেখতে পাচ্ছি রাইট তোমাকে এখান থেকে একটা স্ট্যাটিক নর্মাল সিম্পল কোয়েশ্চেন যেটাকে তোমরা জিও কোয়েশ্চেন হিসাবেও নিতে পারো সেটা হয়ে যাচ্ছে মান্থলি ক্লাইমেট সামারি ইন ইন্ডিয়া কে রিলিজ করে তাহলে কে রিলিজ করে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এটাকে কিন্তু রিলিজ করে বোঝা গেল পুরো প্রশ্নটা তার সাথে সাথে জিজ্ঞাসাও করতে পারে যে এটা কত বছর বাদ এই ধরনের গরম দেখা যাচ্ছে তোমার সেটা হয়ে যাচ্ছে একশো কুড়ি বছর বাদ দেখা যাচ্ছে ঠিক আর যদি আমরা এইটার কথা বলি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেই ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের হেড অফিস এনি ওয়ান ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় হেড অফিস কোথায় সো অবভিয়াসলি ইট ইস ইন দিল্লি ক্লিয়ার আর একটা কোয়েশ্চনও তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এইটা কবে এস্টাবলিশড হয়েছিল তাহলে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ওয়াজ এস্টাবলিশড ইন এইটিন সেভেন্টি ফাইভ তাহলে এই হিসাবে স্ট্যাটিক পার্টেও তোমাকে মনে রাখতে হচ্ছে যে মান্থলি ক্লাইমেট সামারি আমাকে কে রিলিজ করে দিচ্ছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ইভেন খরার যে সংজ্ঞা হয় বা খরা মানে আমি কত পার্সেন্ট খরা হয়েছে তার কিন্তু একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে সেখানে বলা হয় যে পঞ্চাশ শতাংশের কম বৃষ্টিপাত হলে তখন সেটাকে আমরা কোন ক্যাটেগরিতে রাখবো দশ শতাংশের কম যদি বৃষ্টিপাত হয় তখন সেটাকে কোন ক্যাটেগরিতে রাখবো এইভাবে আলাদা আলাদা ক্যাটেগরি হিসাবে খরা যেটা হচ্ছে বা ড্রট যেটা হচ্ছে ড্রট প্রন এরিয়া কোনটা কোথায় ড্রট হতে পারে এই ধরনের ম্যাটারগুলোও কে রিলিজ করে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু রিলিজ করে তাহলে জিওগ্রাফির দিক থেকে তোমরা এই কোয়েশ্চেন্সটার কিন্তু ইম্পর্টেন্স পেতেই পারো আর ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ওয়াজ হেড অফিস এটার কোথায় অবস্থিত সেটা হয়ে যাচ্ছে দিল্লি ক্লিয়ার অল অফ ইউ সব আমরা দেখে নিয়েছি হেডলাইন হিসাবে এইটাই বিশেষত ছিল আর তারপরে এবার যেটা করব সেটা হয়ে যাচ্ছে আমাদের এমসি কিউ ফরম্যাটে আমরা চলে যাব রেডি কালকেরও প্রচুর এমসি আমি দিয়েছি কালকের এমসি আছে আজকের আছে আর সেইগুলোর অ্যানালাইসিস তো আমাদের করতেই হবে ঠিক আছে আমি সকলকে রিকোয়েস্ট করব যে তোমরা তোমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে কিন্তু ভিডিওটাকে বা এই চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু কি করে দেবে শেয়ার করে দেবে বুঝতে পারলে আর তার সাথে কেউ যদি নতুন থেকে থাকো এখন তাহলে আমি বলছি আমাদের এখানে প্রত্যেক দিন এই চ্যানেলে সকাল সাতটার সময় কারেন্ট অ্যাফেয়ার্স বিকেল পাঁচটার সময় যেটা হয় সেটা আমাদের কি সেটা হয়ে যাচ্ছে এমসিকিউ সিরিজ সকাল সাতটা কারেন্ট অ্যাফেয়ার্স আর বিকেল পাঁচটা নর্মাল জিএজিএস এর কারেন্ট অ্যাফেয়ার জিএ জি এর পুরো প্যাটার্নটা আমরা কিন্তু এখানে লক্ষ্য করি ঠিক আছে আচ্ছা চলো এবার তাহলে আমরা কোয়েশ্চেন্স ফরম্যাটে চলে যাচ্ছি কোয়েশ্চেন্স ফরম্যাটে বলা হয়েছে উইচ অর্গানাইজেশন হ্যাজ লঞ্চ দ্য এআই গেম চেঞ্জার প্রোগ্রাম ইন ইন্ডিয়া কালকে এটা করা হয়েছে বলো ওকে মোনালিসা পাক্কা স্বদেশ আমাকে আর্ট অ্যান্ড কালচারের কথাও বলেছিলে বলেছিল সেইটা আমি বিকেলবেলা করাবো ঠিক আছে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাকে রাখতেই হবে আর মোনালিসা যেটা করেছো কোম্পানি সিইও ওকে ফাইন করিয়ে দেওয়া যাবে গুড মর্নিং বাবু ভেরি গুড ওয়েস অর্গানাইজেশন হ্যাজ লঞ্চ দ্য এআই গেম চেঞ্জার প্রোগ্রাম তার কারেক্ট অ্যান্সার যেটা সেটা কোনটা সেটা হয়ে যাচ্ছে আমাদের ন্যাসোক্যাম্প অ্যাবসোলিউটলি কারেক্ট কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ন্যাসোক্যাম্প ন্যাসোক্যামের যদি ফুল ফর্ম বলা হয় তাহলে আমাদের কী এসে যাবে সেটা হয়ে যাচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ রাইট ন্যাশো এই প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে আচ্ছা এই প্রোগ্রামটা যেটা লঞ্চ করা হয়েছে এনি ওয়ান পার্টনারশিপ অফ ন্যাশোক্যাম্প ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড দ্য সার্ভিস কোম্পানিজ এই যে প্রোগ্রামটা লঞ্চ করেছে এআই গেম চেঞ্জার বি রিমেম্বর দেশন এটা কার সাথে কম্পেয়ার করেছে বা কার সাথে পার্টনারশিপ করেছে তাহলে পার্টনারশিপ করা হয়েছে মাইক্রোসফটের সাথে অ্যানাদার ইম্পর্টেন্ট ইনফরমেশনস ফ্রম দে সাইট রাইট কার সাথে এটা কোলাপারেশনস করে করেছে বা বলতে পারো এই যে এআই গেম চেঞ্জার প্রোগ্রামটা লঞ্চ করা হয়েছে উইথ দ্য পার্টনারশিপ অফ এআই মানে জয়দেব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কার সাথে কোলাবোরেশন করেছে এটা মাইক্রোসফটের সাথে কিন্তু কোলাবোরেশন করেছে ক্লিয়ার আর তার সাথে সাথে কালকেই বলেছিলাম এটার একটা পার্টিকুলার মিশন রাখা হয়েছে সেই মিশনের যদি কথা বলি সেটা হয়ে যাচ্ছে এআই ফর ইন্ডিয়া এ আই ফর ইন্ডিয়া মিশন ক্লিয়ার তাহলে এখান থেকে অনেক কটা ন্যাসোক্যাম মাইক্রোসফট আর তার সাথে সাথে মিশনের নামটা নাও ফ্রম মাই সাইড তোমাদের দিকের জন্য একটা কোয়েশ্চেন যেটা তোমরা অ্যান্সার করবে সেটা হচ্ছে আমাদের এই যে মাইক্রোসফটের সরি মাইক্রোসফট বলছি ন্যাসোক্যামের কথাটা আছে সেই ন্যাসোক্যাম ন্যাসোক্যাম কত সালে এস্টাবলিশড হয়েছিল সেটা আমাকে বলো মানে প্রতিষ্ঠা দিবস আমি তোমাদের প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা যা সালটা জিজ্ঞেস করছি বুঝতে পারলে ন্যাশো ক্যাম্প কত সালে এস্টাবলিশ হয়েছিল সেইটা তোমাদের জিজ্ঞাসা করা হয়ে যাচ্ছে বা এখানে অন্য ইয়ে দিয়ে দিয়েছে সিইও মাইক্রোসফটের ভেরি গুড সাতিয়া নাডেলা এ বি থ্রি সিক্সটিও দিয়েছে ওয়েল ডান চলো নাসোক্যামের ইয়ার ভেরি গুড নাইনটিন এইটটি এইট নাইনটিন এইটটি এইট হয়ে যাচ্ছে আমাদের ক্যামের এস্টাবলিশের আর ন্যাশো ক্যামের যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় হেড অফিস তাহলে সেক্ষেত্রে কোনটা দ্যাট ইজ ইন অলসো নিউ দিল্লি ক্লিয়ার ন্যাসোক্যাম কত সালে প্রতিষ্ঠা হয়েছিল নাইনটিন এইটি এইটে হয়েছিল আর হেড অফিস কোথায় সেটা হয়ে যাচ্ছে আমাদের নিউ দিল্লি এটা বুঝতেই পারছো সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি যেটা তারই নাম হয়ে যাচ্ছে ন্যাসোক্যাম মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চন্স হুইচ কান্ট্রি উইল হোস্ট এক্সাইজ ডেজার্ট ফ্ল্যাগ বলো একদম রিসে একদম পুরো কি বলা যায় ইজিয়েস্ট কোয়েশ্চেন এভার একটু আগেই যেটা বলা হলো সকলকে বলবো প্লিজ তোমরা একটুখানি ভিডিওটাকে শেয়ার করে দিও কি বলা হচ্ছে কোন কান্ট্রি এই যে এক্সারসাইজ ডেজার্ট ফ্ল্যাগ সেই ডেজার্ট ফ্ল্যাগটা লঞ্চ করেছে সেটা কোনটা কাতার সৌদি আরবিয়া ইউএই নাকি অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার কোনটা সেটা হয়ে যাচ্ছে ইউএই ডেজার্ট ফ্ল্যাগ হোস্টেড বাই ইউনাইটেড আরব এমিরেটস রাইট আর তার সাথে সাথে সেখানে কিন্তু ইন্ডিয়ান এয়ার ফোর্স যেটা আছে সেটাও কিন্তু পার্টিসিপেট করছে রাইট আদার পার্টিসিপেটিং কান্ট্রির মধ্যে তুমি যদি বলো তাহলে সেক্ষেত্রে বহরিনও আছে সৌদি আরবিয়াও আছে সাউথ কোরিয়া আছে আমেরিকা আছে এরাও কিন্তু এটাকে ডিল করছে আর কোন কোন এয়ারক্রাফটকে নিয়ে যাচ্ছে সেটাও কিন্তু তোমাদের দেওয়া আছে যেরকম আই এল সেভেন্টি এইট ছিল তার সাথে সাথে হয়ে যাচ্ছে এমকে রাইট এই ধরনের যে এয়ারক্রাফ্ট আছে সেই যে এয়ারক্রাফটগুলো নিয়ে যাচ্ছে সেটাও কিন্তু তোমাকে কি করতে হবে অতি অবশ্যই মনে রাখতে হবে ভেরি গুড মুভিং টু দ্য নেক্সট পার্ট কোয়েশ্চেন্স নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য থিম অফ ওমেন্স হিস্ট্রি মার্চ টু জিরো টু ওয়ান এটা মার্চ হবে না সরি আমি সেটাই বলি মার্চে অ্যাকচুয়ালি করা হয়েছে ওমেন হিস্ট্রি মান্থ যেটা কবে সেলিব্রেট করা হলো ফার্স্ট মার্চে সেলিব্রেট করা হলো আমি সেটাই বলছি কেমন যেন অদ্ভুত শুনতে লাগছে এনিওয়ে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওমেন্স হিস্ট্রি মান্থ হোয়াট ইজ দ্য থিওরি অফ হোয়াট ইজ দ্য থিম অফ ওমেন্স হিস্ট্রি মান্থ যেটা কবে সেলিব্রেট করা হলো ফার্স্ট মার্চে এটাকে সেলিব্রেট করা হলো অপশন কোনটা মার্ক করছো তোমরা আচ্ছা অনেকে এ করছো ফাইটিং অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট দ্য ওমেন না ডিয়ার এটা নয় ইকোয়ালিটি ফর দ্য টুমোরো নো ইটস ইট ইজ অল নো কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে ভ্যালিয়েন্ট ওমেন অফ দ্য ভোট রিফিউজিং টু বি সাইলেন্সড এইটাই হয়ে যাচ্ছে আমাদের এই বছরের থিম রাখা হয়েছে রাইট এই ডেটা যেটা অবজার্ভ করছি সেটা কিন্তু প্রত্যেকটা দেশেই সেলিব্রেট করা হয় আর কালকে আমি এইটার একটা হিস্ট্রি তোমাদের বলেছিলাম মনে করো যে এখানে যে এটা অবজার্ভ করা হচ্ছে এটা প্রথম অবজার্ভ করা হয়েছিল কোথায় ক্যালিফোর্নিয়াতে একটু মনে করে দেখো আমি কালকেই অর্টা বলে দিয়েছিলাম যে এই যে আমরা ওমেন হিস্ট্রি মান্থ সেলিব্রেট করি প্রথম দিন মার্চের যে প্রথম দিন সেখানে তো সেইটা কোথায় সেলিব্রেট করা হয়েছিল দ্যাট ইজ ইন ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়ার যদি কথাটা এখানে বলা হয় তাহলে কত সাল নাইনটিন সেভেন্টি এইটে আমরা এটাকে কি করেছিলাম প্রথম সেলিব্রেট করেছিলাম বোঝা গেছে নাইনটিন সেভেন্টি এইটে সেলিব্রেট করেছিলাম তার সাথে সাথে পড়েছিলাম এইথ মার্চ যেটা আছে সেইটাকে আমরা সেলিব্রেট করি কোন দিন হিসাবে কোন দিন হিসাবে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হিসাবে আমরা সেলিব্রেট করি ইন্টারন্যাশনাল আমি শর্টে লিখলাম আর থার্টিন্থ ফেব আমরা কি সেলিব্রেট করি সরোজনী নাইডুর জন্মদিন হিসাবে আমরা এখানে সেলিব্রেট করি ন্যাশনাল ওমেন ডে রাইট আচ্ছা আরও একটা প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমি কিন্তু ইন্টারন্যাশনাল এটা যদিও আগে পড়িয়েছিলাম এক মাস হয়ে গেছে পড়িয়েছি ইন্টারন্যাশনাল মেন্স ডে এটাও কিন্তু তোমাদের জন্য বলে দিয়েছিলাম আমি ইন্টারন্যাশনাল মেন্স ডে এর কথাও কিন্তু আমি বলেছিলাম তাহলে বলো ইন্টারন্যাশনাল মেন্স ডে আমরা কবে সেলিব্রেট করি এনিওয়ান আমি কিন্তু পড়িয়েছি ইয়াস ন্যাশনাল গার্লস স্টাইডিজ ডে ভেরি গুড চব্বিশ তারিখে এইটা বলো ইন্টারন্যাশনাল মেন্স ডে যখন ছেলে মেয়েদের জন্য বলছি আবার একটা ন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল তাহলে অবভিয়াসলি আমাদের ছেলেদের কথাও তো বলতে হবে না নইলে তো তারা বলবে আমাদের সাথে ডিসক্রিমিনেশন হচ্ছে ম্যাম যেহেতু মেয়ে সবসময় শুধু মেয়েদের কথাই বলছে ভেরি গুড নাইনটিনথ নভেম্বর ওয়েল ডান নাইনটিন্থ নভেম্বর আমরা কি সেলিব্রেট করি ন্যাশনাল মেন্স ডে আমরা কিন্তু সেলিব্রেট করে থাকি ভেরি গুড আরও একটা কথা বলেছিলাম ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে মনে আছে মনে আছে তোমাদের বলেছিলাম ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে আমরা কবে সেলিব্রেট করি এই চোদ্দোই নভেম্বর ওর চোদ্দোই নভেম্বর আমরা কী সেলিব্রেট করি রে কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে থার্টি ফার্স্ট মার্চ সবকটার কান মুলে দেবো আমি ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি বা ট্রান্সজেন্ডার ডে যেটা তৈরি মানে সেলিব্রেট করা হয় ট্রানজেন্ডার ডে যেটা সেলিব্রেট করা হয় সেটা হয়ে যাচ্ছে থার্টি ফার্স্ট মার্চ থার্টি ফার্স্ট মার্চ আরও একটা ডে সেলিব্রেট করা হয় সেটা হয়ে যাচ্ছে ট্রানজেন্ডার ডে অফ রিমাম্বারেন্স ট্রানজেন্ডার ডে অফ রিমেম্বারেন্স রিমাম্বারেন্স সেইটা কবে সেলিব্রেট করা হয় সেটা হয়ে যাচ্ছে তোমার টোয়েন্টিথ নভেম্বরে সেলিব্রেট করা হয় বুঝতে পারলে তাহলে এতগুলো ডে কিন্তু দেখো আমরা পেয়ে যাচ্ছি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আটই মার্চ কিন্তু ওমেন্স হিস্ট্রি ডে কবে সেলিব্রেট করা হয় সেটা হয়ে যাচ্ছে ফার্স্ট মার্চে করা হয় ন্যাশনাল ওমেন্স ডে তেরোই ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মেন্স ডে হচ্ছে উনিশে নভেম্বর ট্রান্সজেন্ডার রিমেম্বারেন্স যদি বলা হয় সেটা যাচ্ছে কুড়ি নভেম্বর রাইট অ্যান্ড ট্রান্সজেন্ডার ডে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে থার্টি ফার্স্ট মার্চ Children's Day Children's Day celebrate. Okay, so Finally, we have lots of information from this slide. Moving to the next part. Who has won actually the gold medal in the women's 53 kg category in uh, 24 Ukrainian wrestler and the coaches memorial Ukraine? ইজিয়েস্ট কোয়েশন এভার কারণ কালকেই আমাদের এটা কিন্তু হয়ে গেছে বলো অ্যান্সার দাও বি অপশানস বিস ফোগসুলিউটলি করেক্ট এখানে কে কে জিতেছে এখানে দেখো ফিফটি থ্রি কেজি ক্যাটেগরি ফিফটি থ্রি কেজি ক্যাটেগরি ইউক্রেনিয়ান রেসলার কোচেস যেখানে জিতেছে ইউক্রেনে যে খেলাটা হয়েছে সেখানে কে জিতেছে ভিনেস ফোগট ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর মনে আছে আমি কি বলেছিলাম ভিনেস ফোগট কাকে হারিয়ে জিতেছে দ্যাট ইজ অলসো ইম্পর্ট্যান্ট কাকে হারিয়েছিল দিস ওয়ান কালাদ জিনসাকিয়া সেটাকে কাদাল 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 পড়ছিলাম আমরা সেই দিনকে রাইট পরশু এটা তোমাদের পড়িয়েছি পরশু দিনই বোধ হয় কালকে ঠিক মনে নেই তবে কাল বা পরশুর মধ্যেই পড়িয়ে হয়েছিল। তাহলে কাকে হয়েছে কাকে হারানো হয়েছে এখানে তোমাকে প্রশ্নটা এইভাবেও জিজ্ঞাসা করতে পারে যে ভিনেস ফোগার্ড যে ফিফটি থ্রি কেজি ক্যাটেগরিতে ইউক্রেন রেসলার হয়েছেন সিঙ্গেল ওমেন সিঙ্গেল টাইটেলটা জিতে নিয়েছেন তো সেই হিসাবে টাইটেল নয় সরি সিঙ্গলস টাইটেল তো অন্য কিছু হয় মানে ওমেনের দিক থেকেই যে টাইটেলটা জিতেছেন বা উনি ফিফটি থ্রি কেজির ক্যাটেগরিতে যে উইনার হয়েছেন কাকে হারিয়ে তো কাকে হারিয়ে ভেনেসা কালার্ড ঠিক সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট আচ্ছা এখানে যদি আরও একটা ইনফরমেশনের কথা যদি বলা হয় তাহলে মনে রাখবে যে এই যে ভিনেস ফোগট তিনি কিন্তু টোকিও অলিম্পিক্স যে গেম আছে সেখানকার জন্যও উনি কী করেছেন একমাত্র ইন্ডিয়ান ওমেন যিনি কোয়ালিফাইড করেছেন তাহলে এখান থেকে এই ইনফরমেশানটাও তোমরা দেখে নিতে পারো সি ইজ দ্য অনলি ইন্ডিয়ান ওমেন অনলি ইন্ডিয়ান ওমেন রেসলার Who has qualified for the Tokyo Olympics? বোঝা গেল তাহলে কিন্তু এটাও তোমরা মনে রেখে দেবে চলে গেলাম পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলবো যে আমাদের এই ছোট্ট ছোট্ট যে ব্যাচগুলো আছে সেইগুলো কিন্তু আরও বেশি সাজিয়ে যাবে কয়েকদিনের মধ্যে অ্যান্ড লর্ডস অফ ব্যাচেস কিন্তু তোমরা এখানে পাবে তার মধ্যে ম্যাথসের একটা স্পেশাল ইন্ডিভিজুয়াল ব্যাচও কিন্তু তোমরা পেতে চলেছো আগামী দিনে তার সাথে সাথে আরও অনেক ব্যাচ ফর অ্যান এক্সাম্পল আমি খুব ফ্র্যাঙ্কলি যদি বলি তাহলে আমাদের আরও ব্যাক মাইন্ডে প্ল্যান আছে তো এই ছোট ছোট যে কোর্সগুলো এই ছোট ছোট কোর্সগুলোর তুমি কি করতে পারো একটা বাঞ্চ কিনে নিতে পারো যেখানে দেখো এই যে এত কিছু ব্যাচগুলো দেখানো হচ্ছে যেখানে যাদের ইংলিশের প্রবলেম আছে তারা ইংলিশটা কিনে নিতে পারো বাংলা ডেসক্রিপটিভের জন্য কিনে নিতে পারো যাদের রিজনিংয়ের জন্য কোনো ডাউট আছে তাহলে সেক্ষেত্রে তোমরা সৌমা ম্যামের রিজনিংটা নিয়ে নিতে পারো আর আমার ইকোনমিক্স তো চলছেই এই সমস্ত কিছু তুমি কোথায় পাবে এরপরে ম্যাথস আছে জিওগ্রাফি আছে বাকি সমস্ত কিছু আছে সেটা আমাদের কোথায় আসবে সেটা আমাদের আসছে মহাপ্যাকের মধ্যে কোথায় আসবে ইট কাম আন্ডার ইউর মহাপ্যাক দিস ইজ কল্ড জেনকম মহাপ্যাক জেনকম মহাপ্যাক এই প্যাকটা বেসিক্যালি বলতে গেলে সবকটা ওই টার্গেটেড ছোট্ট ছোট্ট যে ইন্ডিভিজুয়াল যেরকম শুধু সায়েন্সের একটা টিচার দিল বা মনে করো ওই যে করে না ম্যাথস গ্রুপের গ্রুপের ভাগ ভাগ করে অনেকে টিচার নিয়ে পড়েছে তাহলে সেই সবে বা অনেকের দেখবে আবার ম্যাথসের জন্য স্পেশাল একটা টিচার থাকত রাইট তো কেস এই যে জেনকম মহাপ্যাকটাও সেই ধরনেরই বলতে গেলে তোমার যে সাবজেক্টে প্রবলেম তুমি সেই সাবজেক্টটা তো পড়তেই পারো প্লাস তার সাথে তোমাকে কি করতে হবে এখানে এই সমস্ত যে ছোটো ছোটো প্যাকগুলো আছে সব প্যাক মিলিয়ে তোমাদের মহাপ্যাক মানে তুমি যদি মহাপ্যাকটা কেনো যে কটা ব্যাচ এই রকম ছোট ছোট আসবে সেই সব কটা ব্যাচ তুমি কিন্তু ডাইরেক্টলি পেয়ে যাচ্ছ আর এই জেনকম মহাপ্যাকটা যে কোনো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার চাকরির জন্য দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট আর এটা খুবই এফেক্টিভ হবে তোমরা যদি কিনতে চাও ওয়াই টু সিক্স সিক্স এই কোডটাকে অ্যাপ্লাই করে কি করবে ব্যাচটাকে পারচেস করবে ফর ফার্দার ডিটেলস তোমরা কি করতে পারো অতি অবশ্যই আমাকে মেসেজ করে দিতে পারো এই নাম্বারে মানে টেলিগ্রামে বোঝা গেল রাইট আর একটু ভালো করে পড়ো কিন্তু আপকামিং সেকশনে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু অ্যানাউন্সমেন্ট ডেফিনেটলি তোমাদের জন্য আসবেই আচ্ছা কোঅপারেটিভ ব্যাংকের ভ্যাকেন্সি বেরিয়েছে কিন্তু কোঅপারেটিভ ব্যাংকের ভ্যাকেন্সিটা এতটাই কম যে আমি একটুখানি ভাবছি যে আমি বলবো কি না তবে বিলিভ মি কোঅপারেটিভ ব্যাংকের কিন্তু বেরিয়ে গেছে হ্যাঁ পঙ্কজ তোমাদের এসএসসি ব্যাচে বোধহয় আজকেই লেগেছে কালকে রাত্রিবেলায় স্যারের সাথে কথা হয়েছে মানে আমরা কথা বলছিলাম সব টিচাররা তো কালকে রাত্রিবেলাতেই বলা দেওয়া হয়েছে বোধহয় তোমার আজকে থেকে এসএসসি ব্যাচ ম্যাচ আছে রাইট আচ্ছা কোঅপারেটিভ ব্যাংকের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে ওই একটা কি দুটো কি তিনটে চারটে এই ধরনের ভ্যাকেন্সি বেরিয়েছে সবকটা ভাগ ভাগ করা আছে ফর অ্যান এক্সাম্পল একটা মনে করো ঢাকুরিয়া ব্রাঞ্চের একটা বেরিয়েছে পুরুলিয়া ব্রাঞ্চের এইভাবে সবকটা বেরিয়েছে হ্যাঁ কোঅপারেটিভ ব্যাংকের ওটা আমি একটা কাজ করব তোমাদের আমি পিডিএফটা দিয়ে দেবো যে ভ্যাকেন্সির যে ডিটেলসটা আছে সেটা আমি ডাউনলোড করে নিয়েছি সেটা আমি টেলিগ্রামের এই গ্রুপে দিয়ে নেবো তাহলে সকলে ওটা দেখতে পাবে আমি আগেই বলে দিচ্ছি ভ্যাকেন্সি কিন্তু খুব কম ওই রকমভাবে পিডিএফ পড়ার পর কেউ ন্যাকামোর মতো কথা বলবে না যে এ বাবা একটা মাত্র যে বলবে তাকে আমি ব্লক করে দেবো ধরে ব্লক করে দেবো কারণ তোমার বসার জন্য একটাই সিট দরকার বুঝতে পেরেছ আমি ক্লাস শেষে অবভিয়াসলি সেই যে পিডিএফটা আছে কোঅপারেটিভ ব্যাংকের যেটা কোন সাইট থেকে যাবে না যাবে তার ইনফরমেশনস আমি কোথায় পাঠিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে পাঠিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও যার সুইটেবল মনে হবে সে কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারে রাইট তাহলে কোঅপারেটিভ আমি যদি মনে কর ভুলেও যাই একটু তো আমি ভুলাসুর আছি তাহলে কোঅপারেটিভ ব্যাংকের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা কিন্তু এসএসসি প্যাটার্নের এক্সাম হয় আমি আগেই বলে রাখলাম তার সাথে সাথে এখানে বাংলা এবং ইংলিশ লিখতে জানতে হবে আর সেটার ডেসক্রিপটিভ পরীক্ষাটাও কিন্তু তোমাদের হয় তো ইনসাচকেস কোঅপারেটিভ ব্যাংকের যদি তোমরা কথা বলো তোমরা যারা জানতে চাইছো প্লিজ আমাকে একবার টেলিগ্রামে পিঙ্ক করে দেবে যে ম্যাম পাঠিয়ে দিন আপনি আবার ভুলে গেছেন ভুলাসুর হয়ে গেছেন আমি যদি ভুলে যাই তখন বোঝা গেল এটা বোধ হয় পনেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট ফিফটিন্থ মার্চ লাস্ট ডেট যতদূর আমার মনে পড়ছে ঠিক চলো চলে গেলাম নেক্সট পার্টে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচটাও কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে যারা এখনও পর্যন্ত নাওনি বা যারা নিতে ইচ্ছুক তাহলে সেক্ষেত্রে তোমরা তোমাদের এই পুলিশের ব্যাচটাও কিন্তু দেখতে পারো মুভিং টু দ্য নেক্সট পার্ট নিউ নেম অফ রাজ্যসভা টিভি কিসের কোঅপারেটিভ ব্যাংকের কোঅপারেটিভ ব্যাংক পরীক্ষা একদম হয়ে পরীক্ষা দিতে যাও যারা এসএসসির জন্য মানে আর ওভার কোয়ালিফাইড বেসিক্যালি এসএসসির জন্য পড়ছো নিশ্চিতভাবে তুমি কোঅপারেটিভ ব্যাঙ্কটা পাস করতে পারবে এটুকু আমি তোমাদের বলতে পারি হ্যাঁ রিটার্নটা পাস করে যাবে ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের বেসিক কিছু ব্যাংকিংয়ের টার্মস দরকার পড়ে তো সেক্ষেত্রে তখন যদি তোমাদের রিটার্ন কোয়ালিফাই হয় আমি তোমাদের বলবো যে আমাদের আমাদের যে ইকোনমিক্সের যে আড্ডা ব্যাচটা আছে সেইটা নিয়ে নিতে পারো সেটা তোমাদের কিন্তু ব্যাংকিং ফোকাসেও আছে তো অবভিয়াসলি ইন্টারভিউটা তোমার ওখান থেকে ক্লিয়ার হয়ে যাবে কারণ ইন্টারভিউতে পিওরলি ব্যাঙ্কিং রিলেটেড কোয়েশ্চেনই তোমাদের জিজ্ঞেস করে আর কিছু জিজ্ঞাসা করে না ठीक ओके चलो व्हाट इज न्यू नेम ऑफ राज्यसभा एंड लोकसभा टीवी ऑब्वियसली करेक्ट आंसर हो जाए हमारे सांसद टीवी राइट? करेक्ट आंसर अन्सार सांसद टीवी मूविंग टू द नेक्स्ट पार्ट ऑलरेडी एटार अलरेडी दिए कल के तर हू हैज बीन अपॉइंटेड एज द अंडर सेक्रेटरी ऑफ सांसद टीवी? এখানে ভুল হোক বাবু পরীক্ষার হলে যেন একদম কোন ভুল নয় ইয়েস হু হ্যাজ বিন সেক্রেটারি অফ টিভি কোনটা বলছো বি বলছো সুনীল মিনোচা আচ্ছা অনেকে এ বলছে শাশি শেখাল ভেমপাতিয়া ওই যে এ বলছে কান মূলত তার রবি কাপুর সিইও ইয়াস কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে বি একদম ঠিক এখানে আন্ডার সেক্রেটারি অব দ্য সাংস টিভি যেটা সেটা হয়ে যাচ্ছে সুনীল মিনোচা রাইট সুনীল মিনোচা অ্যান্ড এখানে যে সিইও অ্যাপয়েন্ট হয়েছে ফার্স্ট সিইও যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন তিনি হয়ে যাচ্ছেন রিটায়ার্ড আই অফিসার রবি কাপুর ক্লিয়ার আর এখানে বলা হয়ে যাচ্ছে ওভার দ্য ওয়ান ইয়ার অ্যান্ড ফার্দার অর্ডার মানে ওভারঅল এক বছরের জন্য এনাকে অ্যাপয়েন্টেড করা হয়েছে আরও একটা কথা এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেইটা কে ডিসিশনটা নিয়েছে ডিসিশনটা নেওয়া হয়েছে আমাদের রাজ্যসভা চেয়ারম্যান ভেঙ্কাটায়া নাইডু এবং লোকসভা স্পিকার ওম বেলা তারা ডিসিশানটা নিয়েছেন কিন্তু যদি বলা হয় কার রেকমেন্ডেশনে হয়েছে তাহলে রেকমেন্ডেশনটা কার হয়ে যাবে রেকমেন্ডেশন মানে কার কথা অনুসারে হয়েছে সেটা যাচ্ছে সূর্যা প্রকাশের কথা অনুসারে হয়েছে এখানকার কারেক্ট অ্যান্সার বি সিও হচ্ছে রবি কাপুর রেকমেন্ডেশন দিয়েছে সূর্যাপ্রকাশ অ্যান্ড ডিসিশন যিনি নিয়েছিলেন বা ডিসিশনের কথাটা যদি জিজ্ঞাসা করে ডিসিশনস টেকেন বাই ভেঙ্কাটায়া নাইডু ভেঙ্কায়া নাইডু অ্যান্ড আমাদের স্পিকার ওম বেরলা ক্লিয়ার মুভিং টু দ্য নেক্সট পার্ট হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড আজ দ্য ফার্স্ট সিই ও অফ সাংস টিভি ইজিয়েস্ট কোয়েশ্চেন্স এভার আমি একটু আগেই বলে দিলাম তাই তোমরা উত্তর করার সাথে সাথে ভিডিওটাকে কী করবে একটুখানি শেয়ার কিন্তু করে দেবে ঠিক আর যারা নতুন আছো আমি তাদের প্রত্যেককে বলবো প্রত্যেক দিন সকাল সাতটার সময় কিন্তু আমাদের এইভাবেই কারেন্ট অ্যাফেয়ার্স হবে আর প্রত্যেক দিন বিকেল পাঁচটার সময় আমাদের কি হবে আমাদের হবে এমসিকিউ জেনারেল স্টাডিজের এমসি কিউ তাহলে সেই এমসিকিউর জন্য রেডি থাকবে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কোয়ালিফাই করার চান্সেস কি হবে বাড়বে আর তোমরা কোথা থেকে লিঙ্ক পাবে যদি বলো তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা কি করবে জয়েন করে নেবে রাইট ইয়াস কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে রবি কাপুর অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমি সকলকে বলবো যারা নতুন আছো তারা টেলিগ্রামে কিন্তু জয়েন করে নিও চলে গেলাম পরের পাটে ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড মো ফর কোঅপারেশন ইন দ্য এগ্রিকালচারাল সেক্টর বিটুইন ইন্ডিয়া অ্যান্ড উইচ নেশন এটা তোমাদের আমি পড়াইনি এটা অ্যাডিশনাল একটা কোয়েশ্চেন্স বলতেই পারো তাদের কী হয়েছে এক্সট্রা তো জানতেই হবে বুঝতে পারলে কি প্রশ্ন করা হয়েছে এখানে ইউনিয়ন ক্যাবিনেট মানে ইন্ডিয়া একটা মৌ স্বাক্ষর করেছে মৌ মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ফর দ্য কোঅপারেশন ইন দ্য অ্যাগ্রিকালচারাল সেক্টর বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ফিজি রাইট কারেক্ট অ্যান্সার নো ইটস নট বি ডিবুটি নয় কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ফিজি ফিজির সাথে এই এগ্রিমেন্টটা কিন্তু করেছে কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে অপশন এ রাইট মুভিং টু দা নেক্সট পার্ট উইথ স্টেট হ্যাজ লঞ্চ ঘর কি পেহান চেলিকঞ্চ করেছে কালকেই আমি পড়িয়েছি ইভেন কালকে তোমাদের এটা কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যেই দিয়ে দেওয়া হয়েছিল সবাই পারবে ব্যয় গেস উইথ স্টেট হ্যাজ লঞ্চ দ্য ঘরো কি পেহান চেলিক এটা ডেফিনেটলি জানো চেলিক ইন দ্য সেন্স এখানে কি বলা হয়ে যাচ্ছে চেলিক ইন দ্য সেন্স ডটার তাহলে ডটার্স নেম ইজ দ্য হোমস আইডেন্টি এইটা হচ্ছে স্কিমের আসল মানে কি হয়ে যাচ্ছে ডটার্স নেম ইজ আ হোমস আইডেন্টি কোনটা করেছে ইয়েস কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে উত্তরাখণ্ড এটা কিন্তু করেছে আচ্ছা মোর স্পেসিফিক্যালি যদি তোমাকে বলা হয় উত্তরাখণ্ডের কোথা থেকে এটা স্টার্ট হয়েছে রাইট যদি তোমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করে যে উত্তরাখণ্ডের কোথা থেকে এইটাকে স্টার্ট করা হয়েছে তাহলে মনে রাখবে ফোকাস পয়েন্টে এখানে যেটা রাখা হয়েছে দ্যাট ইজ ন্যানিতাল নৈনিতাল থেকে এটাকে শুরু করা হয়েছে এবং ক্রমাশ এটাকে কী করা হবে পুরো উত্তরাখণ্ডের মধ্যে কিন্তু ছড়িয়ে দেওয়া হবে তার সাথে সাথে আত্মনির্ভর করে তোলার জন্য নিয়ার অ্যাবাউট বত্রিশ হাজার যে ওমেনের যে গ্রুপ আছে সেইটাকেও ডিল করেছে কিন্তুকে উত্তরাখণ্ড গভর্নমেন্ট আচ্ছা তোমরা অনেকে অনেক কিছু লিখছ উত্তরাখণ্ডে কদিন আগে হাজবেন্ডের প্রপার্টির ওপর ওয়াইফদের কথাও বলা হয়েছে হ্যাঁ ঠিক কথা মেয়ের নামে ফ্যামিলির নাম অর্ণব ওকে ফাইন ওভারঅল বুঝে এই পূর্ণিমা উত্তরা ঘান্ড হয়ে গেছে তোমার উত্তরা খান্ড তো ভেরি গুড নিগম পরীক্ষা হয়ে গেছে তুমি পড়াশোনায় মন দিয়েছো ওয়েল ডান

ইয়াস থার্ড মার্চ আমরা সেলিব্রেট করি কি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফ ডে আচ্ছা এখানকার সাথে সাথে ফার্স্ট মার্চ আমরা কী করলাম ওমেন্স মান্থ হিসাবে করলাম হিস্ট্রিতে ওমেন্স হিস্ট্রি মান্থ হিসাবে আঠাশে ফেব্রুয়ারি আমরা কী সেলিব্রেট করেছি সায়েন্স ডে সেলিব্রেট করেছি আর সায়েন্স ডেয়ের দিন আমাদের যেটা সায়েন্স ডে আছে সেই সায়েন্স ডেয়ের দিন আঠাশে ফেব্রুয়ারি আমরা অনেক কটা রকেট কিন্তু লঞ্চ করেছি রাইট তাহলে সেই সমস্ত কিছু কিন্তু দেখে নেবে যেরকম ওই শক্তি স্যাট বলে একটা স্যাটেলাইট লঞ্চ করা হয়েছিল সেটা কোথা থেকে লঞ্চ করা হয়েছিল কোয়েম্বা ট্যুরে তার হয়ে যাচ্ছে আমাদের হেড অফিস এই সমস্ত ম্যাটারগুলো তোমরা কিন্তু জেনে নেবে বিশেষত যারা ডাব্লিউ পরীক্ষা দেবে তারা সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্ট থেকে এই যে ম্যাটারটা এই যে ইনভেনশনসটা সেই সব কটা কিন্তু তোমাকে কি করতে হবে জেনে নিতে হবে রাইট মুভিং টু দ্য নেক্সট পার্ট When is the zero discrimination day observed? When is the zero discrimination day observed? জিরো ডিসক্রিমিনেশন ডে আমরা কবে সেলিব্রেট করা হয় সেটা হয়ে যাচ্ছে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফার্স্ট মার্চ আর এটার থিম অলরেডি তোমাদের আমি কিন্তু বলে দিয়েছিলাম তাহলে তার তোমরা যারা আছো এখানে যারা ক্লাস করছো তারা আমাকে বলবে জিরো ডিসক্রিমিনেশন ডে আমরা কবে সেলিব্রেট করেছি অ্যান্সার পেয়েছি এবার আমার তরফ থেকে তোমাদের কে এই বছরের থিম কি রাখা হয়েছে বলো এই বছরের থিম কি রাখা হয়েছে জিরো ডিসক্রিমিনেশন ডে এই বছরের থিম কী অ্যানিওয়ান এটা কিন্তু পড়ানো হ্যাঁ আর্টিকেল ফিফটিনে সব তো আছেই জিরো ডিসক্রিমিনেশন ডে অবজার্ভড অন ফার্স্ট কিশোর হিসাবে করা হয় No one Shekire Pathetic Zero discrimination against woman and girl মনে পড়ছে এন্ড ইনকো কী বলে এন্ড ইনিকোয়ালিটিস কিছু মনে পড়ল ওকে নো প্রবলেম তোমরা একটুখানি পুরনো ভিডিওটাকে দেখবে এবং থিম যেটা আমি পড়িয়ে দিয়েছি সেইটা তোমরা কমেন্ট সেকশানে লিখবে বা আমাকে কোথায় জানাবে টেলিগ্রামে জানাবে কমেন্ট সেকশনে লিখবে বা টেলিগ্রামে কিন্তু অতি অবশ্যই আমাকে জানিয়ে দেবে আমি এটা বলবো না আমি চাইছি তোমরা নিজেরা মনে করবে এটা চলো ওয়েস্ট কান্ট্রি হ্যাজ লঞ্চ দ্য ফার্স্ট আর্কটিক স্যাটেলাইট টু মনিটার দ্য আর্কটিক ক্লাইমেট ভেরি গুড এক্সাক্টলি কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে রাশিয়া ওয়েলডান এখানে হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চ দ্য ফার্স্ট আর্কটিক স্যাটেলাইট টু মনিটার দ্য আর্কটিক ক্লাইমেট কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে রাশিয়া আরও এখানে অনেক কিছু পড়ানো হয়েছিল সেটা কোনটা এই যে নেম যেটাকে পাঠিয়েছে যে স্যাটেলাইট এটার নাম কি আর্কটিকা সরি হ্যাঁ আর্কটিকা এটাই ছিল তো হ্যাঁ আর্কটিকা এম ছিল ইয়াস মনে পড়ে গেছে মাথা থেকে বেরোচ্ছিল না এখানে যে স্যাটেলাইটটার নাম রাখা হয়েছিল তার নাম কি তার নাম হয়ে যাচ্ছে আর্কটিকা এম দিস ইজ অলসো ইম ইম্পর্টেন্ট আর রাশিয়ান এটা বলা হয়েছে রাশিয়া কিন্তু কি করেছে এটাকে লঞ্চ করেছে কিন্তু রাশিয়ার কোনটা রাশিয়ান যে স্পেস অর্গানাইজেশন আছে যেরকম আমাদের এখানকার স্পেস অর্গানাইজেশনস কোনটা তার নাম হয়ে যাচ্ছে ইসরো সেই রকমও রাশিয়ার তাও নামে আমি তোমাদের বলে দিয়েছিলাম সো রাশিয়ান স্পেস এজেন্সি তার নাম বলো আগের দিনই আমি যখন পড়িয়েছিলাম তখন কিন্তু সঙ্গে সঙ্গে এটা বলে দেওয়া হয়েছিল রাশিয়ান স্পেস এজেন্সির নাম কি মনে আছে রাশিয়ান স্পে এই ইসরো আমাদের স্বাগতম এক্স্যাক্টলি খুব সুন্দর ভিডিও রোভার নিয়ে এই বছর তোরা প্রত্যেকটা অনেক কটা কোয়েশ্চেন্স পাবে চলো বলে দেওয়া হচ্ছে কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে কস মস মনে আছে রস কস মস একদম ইজি কিন্তু রাশিয়ান স্পেস এজেন্সি কস মস ঠিক ওয়েলডন আচ্ছা আরও বলা হয়ে যেছিল যে আর্টিকা এম স্যাটেলাইটটা যেটা লঞ্চ করেছে কোন রকেট ক্যারিয়ার দিয়ে লঞ্চ করা হয়েছে তো সেক্ষেত্রে নাম কি ছিল সোয়ুজ টু পয়েন্ট ওয়ান বি মনে পড়লো এটা কি ওই রকেট ক্যারিয়ার তো তোমাকে রকেট ক্যারিয়ারের নামটাও জিজ্ঞেস করতে পারে সেটা হয়ে যাচ্ছে সয়ুজ টু পয়েন্ট ওয়ান বি এবং স্যাটেলাইটের নাম কি আকটিকা এম আর এখানে রাশিয়ান স্পেস এজেন্সির নাম কি সেটা হয়ে যাচ্ছে রসকস মস মুভিং টু দ্য নেক্সট পার্ট আবার বলে দেবো আমাদের কিন্তু এখানে কী আছে ইন্ট্রিগেটেড একটা কোর্স যেখানে ছোট্ট ছোট্ট ব্যাচগুলোকে নিয়ে একটা সাম তৈরি করা হয়েছে সেই সাম যে ব্যাচটা আছে তার নাম হয়ে যাচ্ছে মহাপ্যাক সিম্পল কথাই বলতে গেলে তুমি যেরকম থালি সিস্টেম নিলে থালি সিস্টেমে ভাত ডাল মাছ সবই হয় বলে না একটা ভেজ থালি দেবে তো সেখানে তুমি সবই পাচ্ছ তো সেই রকম এই জেনকম মহাপ্যাকটা তুমি যদি নাও এই জেনকম মহাপ্যাক যে কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য ফুড এসআইয়ের কিন্তু কথা হয়ে আছে ডিউ টু ভোট সেটা হবে না তবে ভোটের পর যদি সব কিছু ঠিক থাকে তাহলে ডেফিনেটলি তোমাদের কিন্তু ফুড এসআইয়ের এক্সাম হতে চলেছে এক্সাম ইন দ্য সেন্স ফর্ম বেরোতে চলেছে তাহলে ফুড এস এর জন্যও কিন্তু এটা কিন্তু মক্ষম রাইট স্বপস্ত এক্সামের জন্য যে কোনো রাজ্য এবং কেন্দ্রীয় সরকার এক্সেপ্ট ডাব্লু বিসিএস তো ইনসাচ কেস তোমরা কিন্তু কি করতে পারো এই জেনকম মহাপ্যাকটা দেখতে পারো এই জেনকম মহাপ্যাকটা ওয়াই টু সিক্স সিক্স কোডে তুমি কী পেয়ে যাবে হায়েস্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবে রাইট যত কোর্স অ্যাড হবে তত কিন্তু এর দাম বাঁবে দামটা বেড়ে যাবে তো সেক্ষেত্রে একটুখানি দেখে নিও আচ্ছা আরও কিছু প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞাসা করছি তোমরা প্লিজ সেটার একটুখানি অ্যান্সার করবে সিন্স দিস আর দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স সেদিনকে আমি স্বচ্ছ সার্ভেকশন মিশন বলেছিলাম মনে আছে কোনটা বলবো রিপন সোয়াতি আই উইল ট্রাই টু মেক ইট আমি আমাকে আমি অ্যাকচুয়ালি বলেছিলাম এবং তারা প্লে লিস্টের কাজ শুরু করে দিয়েছে রাইট তো আমি আজকে করে দেবো আমি নিজে থেকেই উদ্যোগ নিয়ে করে দিই আচ্ছা রিপন তুমি কী কোয়েশ্চেন জিজ্ঞেস করেছো সেটা আমি এখনও পর্যন্ত বুঝতে পারিনি তোমার কোয়েশেন্সটা আমি পাইনি আমি তোমাকে কি বলবো আমি বুঝতে পারলাম না রিপন 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 আচ্ছা রিপন কি পাবে তুমি একটা কাজ করতে পারো সবার আগে টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করো ঠিক আছে কি করবে টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করবে আমি এখানে লিখে দিচ্ছি তারপরে আমি আবার কোয়েশ্চনে যাচ্ছি টেলিগ্রাম অ্যাপ যেটা আছে সেটাকে ডাউনলোড করবে ডাউনলোড করার পর যেটাকে করতে হবে সেটা হয়ে যাচ্ছে দেখো এখানে একটা মেসেজ যাবে যে তোমরা ওটা নিয়ে নিও আরবিআই দেবভাবজি হ্যাঁ দিয়ে দাও বাবু যেখানে কোয়ালিফাই করবে মানে যেটাতে তুমি এডুকেশনাল কোয়ালিফাই করছো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানস কোয়ালিফাই করছে প্লিজ পরীক্ষাগুলো দাও কারণ যত পরীক্ষা দেবে তত বেশি তোমাদের হাত স্মুথ হবে তত মাথা খেলবে বুঝতে পারলে ওকে আচ্ছা এখানে আমি একটা অ্যাপের নাম বলছি সুগম্যা ভারত অ্যাপ সুগামিয়া ভারত অ্যাপ তো এই সুগম্যা ভারত অ্যাপ যেটা আছে লঞ্চ করেছে বাই দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এটা কোন ফিল্ডের সাথে যুক্ত এনি বলতে পারবে সুগম্যা ভারত অ্যাপ সুগম্যা ভারত অ্যাপ কিসের জন্য লঞ্চ করা হয়েছে কে লঞ্চ করেছে আমি সেটাও বলে দিচ্ছি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস Empowerment. Right? Anyone? Paramesh, basically, this is. বেঙ্গলি চ্যানেল অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ টু স্পিক বেঙ্গলি আচ্ছা বলো বলতে পারলে এটা সুগমিয়া ভারত অ্যাপ কিন্তু তো কেউ ভুলে গেছিস কেন সব কিছু কেন ভুলে যাচ্ছিস সেন্সিটাইজিং অ্যান্ড এনহান্সিং অ্যাক্সেসিবিলিটি খুব একদম সহজে গভর্নমেন্ট যে যে গুলো দিচ্ছে সেটা পৌঁছে দেওয়ার জন্যই এটা হচ্ছে আচ্ছা এনিওয়ে চলো আজ এই পর্যন্ত রাখলাম তোমরা অতি অবশ্যই যখন তোমরা কোনো কোর্স পারচেস করবে ওয়াই টু সিক্স সিক্স এই কোডটাকে দেখে নেবে অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং চ্যানেলটাকে কী করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে টেলিগ্রামে জয়েন হয়ে নেবে অ্যান্ড মোর প্রিশিয়াসলি বিকেল পাঁচটার সময় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি নিয়ে আমাদের জেনারেল স্টাডিজ এবং জেনারেল নলেজের এমসি সিরিজ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই